পড়েছে মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরি দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যত না আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গে। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাটপালা। নায়ক নায়িকা আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। আমি তো জনম দুঃখী, দেখেন আমার চোখের অবস্থা। এখন আমি যদি পরির ওখানে যাই, সে যদি হঠাৎ আচমকা আমার চোখের মধ্যে খানসি মারে, দেন দুধের স্বাদ বলে বিদায়। ঠিকই বলেছ, আমি কি করব, এর মধ্যে সুগার আছে, সুগার। হ্যাঁ খেয়ে লও। ঠিক বলছেন, তবে মামা চকলেটটা দেখছে না, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো হ্যাঁ তো জানো আইসুল আর ভিতরে তো হরি বাইর করবো কেন, তাই হরি বাইর করে দিছি। হরি দেখি হাতে অজ্ঞান হয়ে গেছে, হাতে হরিরে ভালোবাসি বেলাইছে, হাতে বলে হরিরে বিয়ে করিব। কেন ঠিক না কেন? মনে করেন যে আপনার হাতে হাক যদি আমি তুলনা করি, তাহলে আপনি হইতেছেন আকাশ আসমান, আর হে হইতেছে জমিন। এই হাড়ি পাতিল দামসা করবো, তারপর ওই মনে করেন যে যত ছোটোখাটো ফুড ফরমাস আছে হে করবো, এর চেয়ে বেশি কিছু না। এর চাইতে বেশি কে হতে পারে? আমার লেভেল সম্পর্কে তো আপনার কোনো ধারণা নাই বুঝছেন, যদি ধারণা থাকলে নি তাহলে আর প্রশ্ন করলেন না। আমার না গ্রামের অবস্থা খুব ভালো, মনে করেন যে আমার বাড়ির তো 8-10টা চাকর সবসময় থাকে। আপনি জান না, আমি তো বুঝতেছি না আপনার সমস্যা কি। আপনি এনেছেন কি, আপনার কাম কি? আমি নাচ দেখতে আসছি, তোর সমস্যা কি নিজে কাজ ফেলায় তো এখানে কেন আসছি? হ্যাঁ একজন বিখ্যাত ফিজিশিয়ানের সাথে তোর কি কথা এখানে, এখানে গুজুর গুজুর করতেছিস কেন? ভাই আমার সমস্যা হইলো, আমি 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 একটা রুগী। হ্যাঁ আমি রুগী, রুগী ডাক্তারের কাছে আসবো, এটাই স্বাভাবিক। ঠিক করছি না ডাক্তার সাহেব? তোর কি হয়েছে, যক্ষা কলেরা নিউমোনিয়া হাঁপানি? হ্যাঁ তাহলে অন্য ডাক্তারের কাছে যা, উনি হইতেছে পাগলের ডাক্তার। আর ইউ ম্যাড, অর্থাৎ তুই কি পাগল? হ্যাঁ আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। আপা সে কি আমার কোনো দুর্বলতা নিয়ে কথা বলেছে? তারপর আপনার মেলা পাখি আছে, আপনার গেলেন না ভালো লাগবে বুঝছেন? কম বলবি, একদম কথা আমি চাই না। আমার কিছু সেন্টিমেন্টাল কথা আছে, সেগুলি আমি তাকে জানাবো। আমার আমার চক্ষুটা দেখতেছেন, আমার যখন বয়স 18 বছর তখন আমার মাতৃবিয়োগ ঘটে। তারপর আমার আপনি এই কথা আমাকে এতবার বলেছেন, আমি তো শুনে শুনে একদম মুগ্ধ হয়ে গেছি। আমি তো বলেছি আপনি একজন আই স্পেশালিস্টকে দেখান, আপনি কেন বারবার এত কথা বলেন আমি বুঝতে পারি না। মানে মানে আমি তো এক বছর আমার 60 গ্রামের সাথে ঘুরছি বুঝছেন? না না অদ্ভুত, কেন কি এই
কারণ আছে, কারণটা শুনতে চান? তাইলে বলি, মানে আপনার হেড অফিসের টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, মানে একবার কমে একবার বাড়ে, সেই জন্য আপনাকে মমতা বেশ কম বলে থাকি। আপনি এতক্ষণ দেগুন কথা বলছেন, দেগুন পুরাগারি কথা, কারণ নাম যদি আপনি বিগাইয়া বলেন তাহলে সেই নামের অর্থ চেঞ্জ হয়ে যায়। আপনি তাড়াতাড়ি তোমা করেন, তোমা করেন। ওরে বাবা, রে বাবা, এ দেখি শেয়ারের উপরে শো আসেন। আমি তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য আসছি, সে দেখে আমার উপরে প্রেশার ক্রিয়েট করে, অবস্থা তো ভালো না। আপনি কিয়া বলছেন? শেরের উপর শো আসেন কেন? আই হইতেছি শেরের উপর দেশ শের। আপনি যদি অক্ষণ আর কাছে তবা না করেন, আই মামা মামির কাছে যাই, আপনার নামে বিচার দিউ, বলিউ যে আপনি আর রিপ্রেজেন্ট করছেন, আর এক কথা কু কথা বলছেন, আর নাম লই আপনি তালমালি করছেন। করেন করেন, তাড়াতাড়ি তবা করেন। অবস্থা দেখে বেশি ভালো না, সালা কি চলতো না, তবা করেন। তবা তবা তবা। আচ্ছা জান, আজকের মতো আন্নেন আমি মাফ করে দিলাম। মনে রাখেন, ভবিষ্যতে যদি এর উম্মা করেন, আন্নের যে কি পরিণতি করিউম তা অন ফ্লাশ করতাম না, ভবিষ্যতের জন্য জমা করে থইলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মানলাম। তবে এখন আপনি শপথ বাক্য পাঠ করেন। কি শপথ বাক্য পাঠ করতাম? তাহলে না আমি কার সাথে কথা বলতেছি? আপনি কি সুবান ভাই নাকি এই যে ফরিয়ে? তোমার কি এমন? আমি জানি না, আমার একবার মনে হয় সুবান ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, কিন্তু ফরির সাথে কথা বলছি নাকি? না 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 না, সুবান ভাইয়ের সাথে ফরির সাথে আমি কথা বলবো কেমনে?
তো আমার একবার মনে হয়েছে যে আপনি সুবান ভাই না আপনি কুরি আচ্ছা আইতে আইতে চার কাজন খাটো পাগলা তোমরা কি মনে করছ কি জোকার আলো ব্যাক ব্যাকে মিলি তোমরা আর লগে পান করতেছো আর জীবনটা নিয়ে ব্যাক মিলি চিনি মিনি খেলতেছো দিলে কত কিচ্ছি আই আই ফিল্মে আর আমি দেখছি একটা লোকরা জল করে হাগল বানাই যায় তোমরা এই কাম শুরু করছো सुंदरी हलो ओ कैन एत सुंदरी हलो आपने हाथ माटिर साथे समान तरल फिरा दागाबे तारपर आमी दादा बोलबो ताई ताई बोलबेन आमी शपथ करितेछि जे যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যদি মিথ্যা বলি তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে তা মস্তক পেতে গ্রহণ করিব এই যে আপনি আপনার কথাগুলো এবং জিলাবি ফেসলাম ডাইনে বাই উপর নিচে ঘুরাই বলতেছেন কি রে হ্যাঁ যা বলবে সরাসরি কই ফেলা কই আপনি যখন শুনতে চাইতেছেন তাইলে বলি ফেরত এসেছেন আপনার ভাই সোবান তো এখন ওই যে পাগলের ট্রিটমেন্ট আছে তাছাড়া আপনার বাবাও নাকি প্রখ্যাত পাগল ছিলেন এমনকি আপনার দাদাও নাকি পাগল হইয়া ওই সুন্দরবনে নিরুদ্দেশ হয়ে গেছিল কথিত আছে পরে নাকি বাঘের মুখে সে প্রাণ হারাইছেন হাতের মুখে অঙ্গ বংশের ব্যাক হিস্টরি শুনতেছি তা আন্নে শুরু থেকে বলতেছেন না কিল্লে আর নানা নানি কিরুম্মা মইছে হাতেরা কিরুম পাগল আছিল কি বলতেছেন না কিল্লে হ্যাঁ বলেন বলেন আন্নের মুখ দি অঙ্গ বংশের ব্যাক অজানা হিস্টরি আই শুনি হালাই এখন আপনি কথা ঘোরানোর চেষ্টা করতেছেন কথা ঘোরানোর চেষ্টা করবেন না আমি জানি যে কোনো সহজ সরল কথা আপনি প্যাস মেরা ঘুরাই ফেলেন আপনাকে আমি যতই ধরতে চাই ততই আপনি ওই বাইন মাছের মতো স্লিপ কাটে বাইর হয়ে যাইতেছেন বুঝতে পারছি আপনার পাগলের বংশ তো তাই রেগে কথা বলি কেন বাড়িটাকে আপনারা কেবলে চিড়িয়াখানা করে রেখেছে চোর জোচ্চোর বদমাইশ জিন পরি পাগলে ভরে গেছে বাড়িটা সারাদিন বিভিন্ন ঘটনা ঘটিয়ে আনলিমিটেড ঝামেলা করে রাখছো তোমরা আর ধমক দিয়ে কথা বলবে না আদর করে কথা বলবে আন্টি আপনি আমাকে দোষাইতেছেন কেন আমি কি অপরাধ করলাম না আপনি কোনো অপরাধ করেননি সব অপরাধ আমি করেছি আমারই দোষ আপনাদের মতো মহিয়সী নারীদের আমি আমার এই বাড়িতে জায়গা দিয়েছি
জায়গা দিয়ে বিভিন্ন সমস্যা আমি সহ্য করছি, সব আমার দোষ, আপনাদের কোনো দোষ নাই। আপনি আমাকে মাফ করে দিয়েন। আন্টি, আমি তো আপনাকে একটা কথা বলতে আসছি, কিন্তু আপনি তো কেমন রেগে রেগে কথা বলতেছেন। আই মেয়ে, ন্যাকামি করবে না, বলছি না, কষ্ট করে সোজা সুজি যা বলতে এসেছো বলে চলে যাও। সুবানের হাতটা ধরে সোজা কবিরাজের বাড়িতে নিয়ে যাও, গিয়ে কবিরাজকে বলো তার মাথা থেকে জিনপুরির আসর যেন নামিয়ে দেয়। আন্টি, আন্টি, সুমন ভাই অনেক কান্নাকাটি করতেছে। আন্টি, এই যে কানতে কানতে না, এই যে চোখ দিয়ে একদম বন্যা বাসায় ফেলাইতেছে। তাই? তাহলে এক কাজ করো, এই যে এই গ্লাস দুটো ওর চোখের নিচে এইভাবে গিয়ে ধরো, কানতে 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 চোখের পানিতে যখন গ্লাস দুটো ভরে যাবে তখন গ্লাসের মধ্যে এক চিমটে নুন আর এক মুঠো গুড় দিয়ে গুলে স্যালাইন করে তুমি খেয়ে নাও। কি বলেন আন্টি, চোখের পানি দিয়ে গ্লাস ভরবে? আইমে, তুমি আমার কানের কাছে এরকম প্যান প্যান করবে নাকি আমি এখান থেকে চলে যাব। আন্টি শুনেন, এই যে সুবান ভাই বলেছে, এই যে ডাক্তার কবিরাজদের বলেছে জিন ভূতের কথা, এগুলো সব ভুয়া, বুঝছেন? এই যে নাটক সিনেমার মধ্যে জোর জবরদস্তি করে মানুষকে পাগল বানায় না, ওনার সাথেও তাই হয়েছে। তো এখানে আমাকে কী করতে হবে? আন্টি, এই বাড়িতে তো আপনার কথাই ভাত আছে, আপনি কিছু একটা করেন। ভাত আছে? ভাত আছে মানে কি? বাতাসে মানে যাতে আপনার কথার মূল্য আছে। আন্টি, সুমন ভাই আপনাকে বলছে কিছু একটা করতে। কোথায় সুমন, কোথায়? চলো চলো দেখি তো, চলো। আপনি আরে বাসান, এই যে ডাক্তার আসছে, এই যে কবিরাজ আসছে, হাতে আরে মারি ফেলাইব, একজন ইঞ্জেকশন দিব, এটা টেস্ট করবো, এটা টেস্ট করবো, আমার আর কিছু আরেক দাদা কিন্তু আমার লতা মাথা খাওয়া তাবিজ করব, আমি কিচ্ছি এরকম কিনলেই করতেছে, এই রাক্ষসের আরো মারি ভালো, আপনি আরো বাঁচান। তা আমি শুনেছি তোমার বংশের নাকি অনেকে পাগল। কোন হাগলের বাচ্চা? কে বলছে আপনাকে এই কথা? কে বলছে? তোমার বাবা কিভাবে মারা গেছেন? ঠাড়া হরি মরে গেছে। কি করে? ঠাড়া ফ হাতের উপর বজ্রপাত হচ্ছিল। ও, বজ্রপাত, গুড। শোনো, আমি তো শুনেছি তোমাদের বংশের অনেকে নাকি পাগল হয়ে মারা গেছে। এই যে তোমার বোনটা আমার চোখের সামনে তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, বংশানুক্রমে তো তুমিও পাগল। আচ্ছা মামি, আমার একটা কথা কই আপনারে, আর কথা শুনেন, ডাক্তারে বলতেছে আমি হাগল হাতে ইঞ্জেকশন দিব, হাতে এইটা টেস্ট করবে, এইটা টেস্ট করিও, আবার কবিরাজে বলতেছে আরে ভূতে ধরছে, আরে ফরি ধরছে, আমি অনেক সুন্দর ফরি, আমাকে ভালোবাসি ফেলাইছে, আরে লই যাবে ফরি, আমাকে বিবাহ করছো, আবার আপনি নিজে বলতেছেন আমি বংশানুক্রমে পাগল। মানে তিনটার মধ্যে কোনটা সঠিক আপনি আরে বলে দিবেন। আমি কিছুই বুঝতে পারছি না, আমি একদম শিওর হতে পারছি না। কিন্তু আন্টি, আমি কিন্তু শিওর হতে পারছি। কি শিওর হতে পারছো? এই যে ডাক্তার কবিরাজ যা যা বলেছে সবই বোগাস্টিং, আর সুবান ভাই যা বলেছে সব ঠিক। কি ঠিক? আরে ওই যে ওনাকে জোর করে এগুলা বানানো হচ্ছে, যে ওনাকে জিনভূতে ধরেছে, এগুলো সব ভুয়া, সুবান ভাই যা বলতেছে তাই ঠিক। কোন যুক্তিতে মনে হচ্ছে যে ও ঠিক কথা বলছে? ওকে পাগল বানিয়ে সবার লাভটা কি? আমি বলতেছি, আমি বলতেছি, আমি বলতেছি মামি, আমার আপনার মনোযোগ দিই শোনেন, এই যে ডাক্তারেরা আর ইঞ্জেকশন দিব, আর টেস্ট করবো, ব্লাড টেস্ট করবো, ইউরিন টেস্ট করবো, এইটা করবো, সেইটা করবো, না আর কিছু করবো, কিনলেই করবো, এই যে কবিরাজ আরে জমলা লতা পাতা খাওয়াইতেছে, তাবিজ দিবে, ঝাড় দিবে, ফুক দিবে, কিনলেই দিব, এটা হেতার ব্যবসা, ব্যবসা করে নিলে হেতারা ইনকাম করতেছে, হেতারা কিনবো জানেন নি, দুদিন বাদে বলবো আর রোগ সারিয়ে গেছে, আপনার অসুখ হয়েছে, ওজা বলবো মামারে জিনে ধরছে, মামারে পরি ধরছে, পরি লই যাইব, তখন কিনবে, ব্যাকের লগে হাতেরা ব্যবসা করি, এই ফ্যামিলি তখন বানিয়ে দেবো। বুঝছি আন্টি, সোমান ভাই যা যা বলছে একদম ঠিক। আপনি বলেন আন্টি, মানুষটার যদি আসলে জিনে ভূতে ধরতো তাহলে কে তো যুক্তি দিয়ে কথা বলতে পারতো? আচ্ছা বদলি, তুমি চুপ করি থাকো, আমি আম্মা আপনি বলে নাই, কী করলে আপনি বিশ্বাস করবেন যে আই হাগল না, আর কোনো দিনের ভূতের আসর নাই। ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, দেখা যাক কী করা যায়, আসো তো আমার সাথে আসো।
দীর্ঘ জীবনী পড়তে আসি বলছ শিশু থেকে শৈশব পর্যন্ত সবকিছু মনে মিলে যায় খালি যৌবনায় সেই ভেজাল লেগেছে কিছু মিলে না মনে লাগে বলছ আগের উন্নতি আমার প্রতি উঠতেছে না শিশুনি করতে আসি আর একজনের বাড়ির মধ্যে আশ্রিত হয়ে থাকতে আসি এই সুন্দর সুন্দর জীবনী শেষ প্রান্তে ভাই টাহা নাই বেদনা যাত না তবু খোঁজে সুখ নীরব অভিমান তবু হাসি মুখ এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডে ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গেট ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আমি কি ওরকম কিছু করছি নাকি প্রেম প্রীতি ভালোবাসেও তো সাকসেস না বিয়ে শাদিও নাই আর চাকরিও তো কইরা যে চাকরি পাইছি এইও না তা কি জন্য মিষ্টি খাইবা মোটার থেকে মিষ্টি খিলাবেন কিনা হেটুক তুমি যদি কিনা মরে খাওয়াও তেলে খাবো না বুঝছি ঠিক আছে মিষ্টি জন খেলেবেন না তাহলে আর এটা আদর যত্ন করে কাছে হে লাভ কি আর সিরা লাভ সিরা তোমার জিনিস তুমি সিরবা না ফারবা না কি ফালাই দিবা কি পড়বা এটা তো তোমার ব্যাপার সিরা লাও এটা আমার টা না ভাই এটা আপনার সিটি আপনি আমার সিটি এই যে দেখেন এই যে এটা আপনার এই যে স্পষ্ট করে আপনার নাম এনে নেহা আছে দেখছেন মিষ্টি খেলে ওরা এটা আমি আপনাকে দিব না এ ভাই মিষ্টি কি বলতেছ চাহা লাগবে কত বলো হায় হায় আচ্ছা ভাই ভালো কথা আপনার না লাগে কইলে যে আমার কাছে কোনো টিয়া পয়সা নাই এখন আবার টিয়া পেলেন কোনে তা ছিল রে ভাই গত রাতের মধ্যে ওই যে টিউশন করছি না মায়েরে বড়াই টাকাটা দিছে এই নাও 300 টাকা রাখা 200 টাকা করে ফেরত দাও এটা কি কোন ভাই 300 টাকা তো মিষ্টি খাওয়া দেবো কি তোর সমস্যা দেখছ
পরিকল্পনা অনেক সুন্দর হয়েছে। তবে ভাগনা, তুমি যখন চাকরি পেয়ে যাইছো আমাদের কিছু কিছু খাওয়াইতে হবে। কি বলতেছেন মামা, আপনি কি বলেন? কফিলে তো অলরেডি অর্ডার দিয়ে দিছি, বেতন পাওয়ার সাথে সাথে অর্ধেক বেতন দিয়ে আপনাদের পুরো বাড়ির সবাইকে মেজবানি করাইবে, একটা ওয়েলফেয়ারের ব্যবস্থা করাইবে, না সবাইকে খাওয়াবে পোলা মাংস যা খেতে থাকে। মামা জলদি করে আমি সবাইকে জানাই। আরে শুনো শুনো, কি হইছে কি বাবা রে, তোমাদের চাকরি করতে দেখি আমার তো আর ইচ্ছা আসেনি। একটু দেখি বাবা, সময় হল যা দেবে না, আমি সবাইকে জানাই। আমার তোর তো সইছে না, বলতেন না সবাই আমি তুমি চলতে আমার ভালো লাগবে বলতেন। অকারণে পাম মারা মানে ফুলানো, মানে প্রশংসা করা, বুঝছো? কোন কারণ ছাড়া হুদুদি পাম মারতেছো। এতদিন এক বাড়িতে থাকছি, মুই তোমার চিনি না। হ্যাঁ, আমি বুঝি না তুমি পাম মারতেছো মরে। সেইটা তো আমি দেখছি সবুজ ভাই, কিন্তু সবুজ ভাই আপনার কি অন্য কোনো রকমের সমস্যা আছে? মানে কি বলতে আসো, মানে অন্য কোনো ধরনের সমস্যা বলতে তুমি কি বলতে আসো বলো তো। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার মতন একজন ইয়াং ছেলে একজন ইয়াং মেয়েকে পছন্দ করবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু আমি তো তেমন কিছুই দেখছি না। আমি তো উল্টা দেখতেছি আপনি একজন নারী বিদ্বেষী। অনন্যা, তুমি কি বললা, তুমি কি বললা, তুমি কি বুঝতা বলছো বিষয়টা? তুমি কিন্তু অনেক বড় ধরনের কথা বললে ফেলছো। আমি নারী বিদ্বেষী মানে কি বলতে আছো তুমি? না, কথাটা আসলে অনেক বড়, সেটা আমি স্বীকার করি, কিন্তু আপনার কন্ডিশন দেখে যা মনে হলো, মানে মনে খটকা লাগলো আর কি, তাই বললাম। তুমি কি জানো, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তুমি এই যে তোমার সামনে দাঁড়াইয়াছি, তুমি কাকে এই জিনিসটা বলছো, তুমি কি বুঝতে পারতেছো? কাকে বলতেছি মানে আপনাকে বলতেছি, আমাদের সবুজ ভাইকে বললাম। শোনো একটা কথা বলি, এই সবুজকে এতদিন যাবত দেখছো তো খুবই সাধারণ সিম্পল ম্যান হিসেবে মনে হইতেছে, তাই না? কেন সবুজ ভাই, আপনি কি হঠাৎ করে সাধারণ সবুজ ভাই থেকে কোনো অসাধারণ সবুজ ভাই হয়ে গেলেন নাকি? হ্যাঁ, তুমি এতদিন লাগায় যে সবুজ ভাইকে দেখছো ন্যাচারাল সবুজ, সেই সবুজ ভাই আর নাই, এখন আল্ট্রা মডার্ন সবুজ ভাই হয়ে যাওয়ার পথে, বুঝতে পারছো? কেন সবুজ ভাই হঠাৎ আপনার মধ্যে এত চেঞ্জ কেন আসলো? শোনো, মানুষকে বলা যায় না, মানুষের মানে পরিবর্তন চেঞ্জিং বোঝাবারও দায়। আজকে যে রাজা কালকে সে ফকির, কালকে যে ফকির আজকে সে রাজা, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ তা তো জানি, তো আপনি বলতে চাচ্ছেন আপনি এতদিন রাজা ছিলেন আজকে ফকির হয়ে গেলেন? শোনো অনন্যা, এইখানেও কিন্তু তুমি একটা খোঁচা মেটে দিলে, অটো সিস্টেমে সুন্দর করেটা কিন্তু একটা খোঁচা মেটে দিলে। আমি রাজা ছিলাম মানে আমি কখনো রাজা ছিলাম না, এই বাড়িতে আমি আশ্রিত ছিলাম, আমি রাজা হইলাম কেমনে? বিষয়টা কিন্তু কি বললাম? চাকরি পাবো তখন অনেক পরিবর্তন চলে আসবে। এই যে সবুজকে দেখতেছো সেই সবুজের, বুঝতে পারছো? সবুজ ভাই আপনার চাকরি হয়ে গেছে? হয়নি, তবে ইন্টারভিউ দেওয়ার পরে হইবে যে আমি নিশ্চিত। আচ্ছা দেখি নে। না না, দেখা হইবে না ভাই, দেখলে অনেক সময় আছে। আরে ও
ডাল ভাঙ্গিয়া ফৈল কালা গাছের আগা তুল কালা তুই আঙ্গবাদী তাই কালা তুই আঙ্গবাদী তাই আনানা বড়ই লটকে গাছের ডালাই কালা তুই আঙ্গবাড়ি তাই কালা তুই আঙ্গবাড়ি তাই আনানা তুমি আজকে আমার ভাই বানাইতে চাইতেছো কিনলে তোমার কথা শুনি তো আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি জনে গ্রামে থাকতাম উজ্জনী কেন আমরা কী করতাম, কোনো হোলা যদি কোনো মাইয়ারে ডিস্টার্ব করতো হইলে কী করতাম জানি, ওই মাইয়ার ফায় আইকা গাম বালা করে লাগাইতাম, তারপর হোলারে দড়ি আনি পায়ের উপর ঠাঁসি ধরতাম, লাগি যাইতো আটকি যাইতো, তখন হোলারে বলতাম তুই এই মাইয়ারে মা কো বোন কো, হ্যাঁ কখন শুরু করে দিত কিলে করতাম জানি, কারণ ওই হোলা জিন্দিগিতে যেন ওই মাইয়ার দিকে রেডি চাইতো না হার নাই কি তোমার এরকম কোনো ডিস্টার্ব করছি নি যে তুমি আরে ভাই বলাও। জি জি সোমান আপনি কি বলতেছে? আরে হ্যাঁ গলায় দুষ্টামি করছি ওমা এরে এ আনন না হাসাই কা, আরে হ্যাঁ গল কান্দে কিল্লে, আরে শিশু আছে নি তোমার তো, আচ্ছা আর তোমার আছে দিও না লাগবে না আমার কাছে আমার অন্না আছে। হ্যাঁ তুই কিয়া হয়েছে কি সমস্যাকে তুই আর কব সোনমে কেউ আমাকে এই বাসায় দেখতে পারে না, সবাই আমাকে শত্রু মনে করে, আমি আমার মনের কথা কারোর সাথে শেয়ারও করতে পারি না। আচ্ছা বুঝছি বুঝছি, অন কান্দাকারি করিও না, কি সমস্যা কি হয়েছে কে কি বলছে মানে কি প্রবলেম, তুমি আমাকে ব্যাগ বানিয়ে বলো অসুবিধা নেই বলো। আমার একটা ভাই ছিল সে অনেক বছর আগেই মারা গেছে, আপনি জানেন সে যদি এখন বেঁচে থাকতো আপনার মতনই হতো। আচ্ছা আমি তো তোমার ভাইয়ের মতো নেই, সবসময় আমার তোমার ভাই মনে করবে কোনো সমস্যা নাই, আমি তোমার ভাই ধর্মের ভাই যাও সত্যি। আরে আরো আমি মিছে কথা করিনি তখন সুবান কান্দিও না মা বোন তুই দেখলে কি বলবো বললে কি বলবো, আপনি আমার সাথে লঙ্ঘন করে অনন্যাকে ধরে ধরতেন না, আমার এই সিন দেখার আগে সাদের উপর একটা আমার লাভ দেওয়া উচিত ছিল, লাভ দিল লাভ দি করে গেলে তুমি তো মরে যেতে, তোমার আই কই ভাইতাম কম, তুমি যে জিনিস দেখছ তুমি তো ভুল দেখছ। আমি ভুল দেখছি, আমার দুই নয়নে একদম সত্যি সত্যি দেখছিলাম আমি আপনি অনন্যারে জড়ায় ধরছেন, দুই নয়নে যা দেখা যায় ব্যাগ সঠিক না, আপনি আমার সামনে দিকে তাকান না, আমার কাছে তোমার কোনো কথা নাই কোনো সম্পর্ক নাই, না গেলে কি দরকার আপনার, আমি মাইরা পালামো কিন্তু সত্যি সত্যি মাইরা পালামো, আমার মারি দাও আমার মারি দাও শেষ করি দাও, যদি মনে হয় মিশা কথা বলতেছি তুমি যেই শাস্তি দিবা ওই শাস্তি মাথা পা দিলেন
আরে হে তুই তার বোন অনন্যার বোন আয় হেতির ভাই ধর্মের ভাই মানে মানে সেটি তো তোমরা তো ব্যাকে সেটির শত্রু মনে করো সেটির মনে অনেক কষ্ট অনেক দুঃখ সেটির একটা ভাই আছিল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই ভাইরের আইতে স্বপ্ন দেখছে অন আনের দিকে অনেক সেন্টিমেন্টাল হয়ে আনে জড়াই যাচ্ছে ভাইয়া ভাইয়া বলি আমি কীর্তিয়াম আমি তো মনে মনে সেটির বোন মনে করি সেটির সঙ্গে আর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এটা মনে রাখবে আপনি যা যা বলতেছেন সব কিছু আশা বলতেছেন নাই তো আর কেন বুঝাই বাবু রে আচ্ছা আমি তোমার চোখ খুশি বললাম কেরে আমার আমার চোখ খুশি আপনি কেরে কইবেন আপনি আপনার নিজের চোখ খুশি দিতে পারেন না আচ্ছা যাও আমি নিজের চোখ খুশি বলতেছি তোমার লগে আমি যদি কোনো ধরনের মিছা কথা বলি থাকি তো আমি জানি এক রাত্রির মধ্যে মিজান হয়ে যাই বইনানি বইনি থাকে এর থেকে বেশি কিছু জানি আগাইতে না পারে একদিন জড়ায় ধরছেন ফাইন কিন্তু এরপর জানি আমি আর এগুলো না দেখি জীবন ভর আমি এই এই ইন্টারভিউ কার্ডের জন্য অপেক্ষা করতে আছি সেটা সিলেবাস এখন আর কোনো টেনশন নাই কোনো ধরনের টেনশন নাই এই বদ্ধ খাঁচার মধ্যে আশ্রিত জীবন আর কখনই যাপন করবো না চলে যাবো চাকরিটা হওয়ার সাথে সাথে একটা ফ্ল্যাট ভাড়া করবো মানে নিয়ে আসবো দেশ থেকে বোনকে নিয়ে আসবো সুন্দর করে সচ্ছল জীবন যাপন করবো আর বাপ্পা যেখানে বিয়ে করাবে সেখানে বিয়ে করে সংসার করবো আর এখানে নাই এই ঝামের মধ্যে নাই আনলিমিটেড ঝামেলা এইখানে থাকা মন মানুষের পক্ষে সম্ভব না ও আল্লাহ এখানে মনে হইতেছে আমি যে কোথায় রাখবো বাংলাদেশের সবচেয়ে ভালো পাগলের চিকিৎসা হয় আমাদের ক্লিনিকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এমন চিকিৎসা আমি আপনি চুপ থাকেন আপনি চুপ থাকেন আপনি কি বলতে আছেন এগুলি কি বলতে আছেন আপনি কি চিকিৎসক আপনি কি ডাক্তার আপনি কি ডক্টর আপনি কি প্রফেসর যে আপনি বলতেছেন আমার চিকিৎসা করবেন প্রত্যেকটা পাগলেরই এই সিম্পটম প্রথম দেখা দেয় যে সে অন্য মানুষকে পাগল মনে করে আপনি আমাকে একজন চিকিৎসককে বলছেন পাগল তার মানে আপনি পাগল আপনার এখন চিকিৎসা দরকার আপনার চিকিৎসা না হলে আপনি বদ্ধ উন্মাদ হয়ে রাস্তায় ঘুরবেন এটা আমি হতে দিতে পারি না একজন চিকিৎসক হিসেবে আমি এটা করতে পারি না চুপ থাকেন আপনি আমি যদি পাগল হই তাহলে আপনার কাছে আমি যাবো আপনি এখানে এসে সাইকেল সাইকেল আমাকে চিকিৎসা করতে আসবেন আপনি উত্তেজিত হবেন না আপনি ঠান্ডা থাকুন আপনার মাথায় কিন্তু এখন একেবারে গরম হয়ে গেছে এখন কিন্তু আপনার ব্রেনটা যে কোনো মুহূর্তে মাথা থেকে বের হয়ে আসতে পারে আপনি এত উত্তেজিত হবেন আপনি এত উত্তেজিত হবেন আপনি শান্ত হন শান্ত হন দেখি দেখি আপনাকে এই মুহূর্তে আমার সাথে আমাদের ক্লিনিকে যেতে হবে না হলে আপনার অবস্থা খুবই শোচনীয় হবে এবং আমি একজন চিকিৎসক হিসেবে আপনাকে অবস্থা শোচনীয় অবস্থায় এভাবে রাস্তায় ছেড়ে দিতে পারি না এটা খুবই অনৈতিক আমি এই কাজটা করতে পারি না পারি না পারি না আকে আকে ডাক্তার সাহেব ঠিক আছে মানে নিলাম আপনি একজন পাগলের ডাক্তার আমি 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 ওইসে একটু মাথার মধ্যে ঝামেলা আছে ঠিক আছে আকে হ্যাঁ ওকে এখন ঠান্ডা হন আমি বুঝতে পারছি মাইক্রোসিপেছি আপনি তো সেই দিন বলছিলেন ডাক্তার সাহেব আমার জীবনে কখনো চাকরি হইবে না ইন্টারভিউ কাট আসবে না বিভিন্ন কটাক্ষ করতেছিলেন এই যে হাতের মধ্যে যে জিনিসটা দেখতে আছেন সেইটাকে একটা ইন্টারভিউ কাট বলে ভিতরে একটা কোম্পানি আমাকে দিয়েছে বুঝতে পারছেন আমার চাকরি হয়ে যাচ্ছে চাকরি হয়ে যাচ্ছে জি 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 আপনি যেটা বলতেছেন আমি মানিয়ে নিলাম আমি যদি পাগল হইয়া থাকি
আপনার কথাই ঠিক। পাগল হয়ে থাকলে আমি যে কোম্পানিতে চাকরিটা নেব সেখানে পাগল হিসেবে যদি আমাকে তারা নেই, তাদেরই তো দায়িত্ব পাগল ভালো করার। তখন আমি নিজে বলব আমার পরিচিত একজন ডাক্তার আছে, সাদা সুন্দর ড্রেস পরে থাকে, তার এখানে নিয়ে যাও, তার এখানে না নিলে আমি পাগল ভালো হইব না। ঠিক আছে, একদম ঠিক আছে। দেখি আপনার ইন্টারভিউ কার্ডটা দেখি দেখি। কেন ইন্টারভিউ কার্ড নিয়ে আপনি কি করবেন? ও মা, আপনি কত বড় কোম্পানিতে চাকরি পেয়েছেন এটা দেখা তো আমার দায়িত্ব, তাই না? আমার তো সেই অনুযায়ী আমার ভিজিটটা ফিক্স করতে হবে, তাই না? দেখি দেখি। কিন্তু আপনি তো বলছিলেন যে কোনোদিন আমি ইন্টারভিউ কার্ড পাইবো না, এখন এটা দেখবেন কি জন্য? একটু লজ্জা করবেন না আপনি? দেখেন দেখেন, ভালো করে দেখেন, সুন্দর করে দেখেন। আমি ডিগ্রি পাস করছি। জি জি জি, এখানে মানে আপনি একটু ডেটটা ঠিক মতো দেখেন না প্লিজ। দেখেছি, পাঁচ তারিখ দেখেন সুন্দর করে। পাঁচ তারিখ ঠিক আছে, আগামী মাসে। কোন মাস কোন মাস? জানুয়ারি জানুয়ারি জানুয়ারি। এখানে স্পষ্ট করে লেখা আছে ডিসেম্বর 5 তারিখে এবং ডেটটা চলে গেছে। আপনি নিশ্চয় এখন বললেন যে আপনি এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 5 তারিখ, এটাই হচ্ছে আপনার রোগের লক্ষণ। আপনার এখন একটা এমন সমস্যা দেখা দিয়েছে যেটাতে আপনি সবকিছু ভুল দেখছেন। আপনি যা দেখছেন আপনি মনে করছেন সেটাই সত্যি, কিন্তু আসলে সেটা মিথ্যা মিথ্যা মিথ্যা। কেমন তারা কেমন তারা হইল কেমন তারা হইল? হ্যাঁ, আমি কি ঘুমাইয়াছিলাম? মাস চলে গেল কেমনে? হ্যাঁ, 5 তারিখে ডিসেম্বর, আমি জানুয়ারি দেখলাম কেমনে। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না, এটা একটা সিম্পটম। আপনি কিন্তু একদম প্রথম দিকের স্টেজে আছেন। হ্যাঁ, এখন যদি আপনি চিকিৎসা নেন আপনি একদম ভালো হয়ে যাবেন। আপনি আর কোনো দিন কোনো ডেট ভুল দেখবেন না, কোনো মানুষকে পাগল মনে করবেন না, আপনি কাউকে পাগল মনে করবেন না, কোনো দিকে পাগল মনে করবেন না। আমার মাথা আর খারাপ হয়ে যাবে, আপনি যেভাবে সিরিয়াসলি করতে এসে আমি বুঝছি আমি বুঝছি ঠিক আছে, আমি ভুল করছি ভুল করছি, জানুয়ারি কি হয়েছে, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? ভং ধরেছে ভং। আই মে, তোমাকে আমি কতবার ওয়ার্নিং দিয়েছি না, এরকম ভং করে তুমি কাঁদবে না, তারপরে এসব করছো। আন্টি, আমি তো একদম এদিক হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আই মে, এসব কি বলছো তুমি? তোমার আম্মু মারা গেছে নাকি? কবে, কখন, কোথায়? না আন্টি, আমার মায়ের কিছু হয়নি, আমার মা বেঁচে আছে। তাহলে বললে যে এতিম হয়ে গেছো? আমার আব্বু নাই, আমার আব্বু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই, তুমি তো একবার ইন্না লিল্লাহি পড়লে, আবার পড়ছো কেন? তোমারটা আমি পড়ছি, তোমাকে হেল্প করছি। থ্যাংক ইউ আন্টি গো। আঙ্কেল, আমার তো এখন আর কোনো পিতা নাই, আমি তো সারা জীবনের জন্য এখন এতিম হয়ে গেলাম, আর কোনো গার্জিয়ান নাই আমার। আহা, তুমি কেঁদো না, তোমার বাবার লাশ দেখতে যাবার সব ব্যবস্থা আমি করছি। আমি আর গিয়ে কি লাভ হবে আন্টি? আর কোনো লাভ নাই আন্টি, আর কোনো লাভ নাই। লাভ নেই কথা বলছো কেন? তোমার বাবার লাশ কি দাফন হয়ে গেছে? না আঙ্কেল, আমার বাবা তো বিদেশে থাকে, উনি তো ওখানেই মারা গেছে। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, লাশ দেশে আনবে কবে? লাশ আর আনা হবে না আন্টি, লাশ আর আনা হবে না। তাহলে আন্টি, বাবার লাশ বলে ওখানকার মেডিকেল স্টুডেন্টরা রিসার্চের জন্য ব্যবহার করবে, এটা আমার বাবার কমিটমেন্ট ছিল। বাবার লাশটা দেখার আর
তুমি কান্নাকাটি করে আব্বাকে আর গুণাগারি করো না, তুমি বরং নামাজ কালাম পড়ে যেন তোমার আব্বাকে বেহেস্তে নসিব করো। সেটা তো আপনি আমাকে না বললেও আমি করব আঙ্কেল, কিন্তু আমার কি হবে? আমি তো এখন এতিম হয়ে গেলাম, আমি আর এখন কাকে বাবা বলে ডাকবো? কোথা থেকে বাবার আদর পাবো? আমার তো কিচ্ছু নাই। কেন কেন রে মা, তুই আমাকে বাবা বলে ডাকতে পারবি না? তোর আন্টিকে তোর মা বলে ডাকতে পারবি না? আমরা কি তোদেরকে আদর যত কম করি? আরে মা, বাবা এখন আমার আর কোনো রকমের আফসোস নেই, আমার আর কোনো কষ্ট নাই। মা থ্যাংক ইউ মা। আরে মা, আমি তোর মা, এখন থেকে আমি তোমাদেরকে মা বাবা বলেই ডাকবো। তুই আমার, তুই আমার মা, তুই আমার মেয়ে, তুই আমার My sweetheart, how are you? আমাকে কি খাওয়াবে সেটা আগে বলো। হঠাৎ খেতে চাইছো? বিশেষ কোনো উদ্দেশ্য? তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি সেই গুড নিউজ? ডার্লিং প্লিজ তাড়াতাড়ি বলো না, আমার না তর্স হয়েছে না। শুনো, তোমার ব্যাপারটা মামি আর ড্যাডিকে জানিয়েছি, মনে হলো তারা বেশ পজিটিভ। তুমি চাইলে কিন্তু এখন প্রপোজাল নিয়ে আমার বাড়িতে আসতে পারো। ওয়াও ফ্যান্টাস্টিক বেবি, আমার যে কি ইচ্ছা করছে আমি তোকে বলে বুঝাতে পারবো না, আমার না খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ও জান, আই লাভ ইউ সো মাচ, তুমি একটা উলুলুলুলু। এই তো উলুলুলু কি আবার বলো তো? আরে এটা হচ্ছে আনন্দ প্রকাশের একটা ভাষা, আমি যখন কোনো কিছুতে সাকসেসফুল হই তখন আমি এই ধরনের ভাষা ব্যবহার করি, তুমি বুঝেছো আমার খুকুমনি? কি বলছো এসব, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি বলো তো? আরে পাগল তো আমি আগেই ছিলাম, আজকে পাগলের প্রমোশন হয়েছে, আজকে থেকে আমি পাগল প্লাস হয়েছে। এখন তোমার আর নতুন করে পাগলামি করার দরকার নেই, তারপর তুমি পাগল হয়ে গেলে দেখা যাবে আবার পাগলখানায় তোমাকে পাঠাতে হবে। এমনি আমাদের বাড়িতে কিন্তু একটা পাগলের সেশন শেষ হয়েছে, নতুন করে আবার চাই না। পাগলের সিজন পার করছো মানে? মানে পাগল মানে মানেটা কি? ওফ, এখন এসব আজে বাজে ফালতু কথা বাদ দাও তো, এখন আমি যে যেই কথা তোমাকে বলবো সেটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? এই যে বাড়িটাতে আমি থাকি সেটা কিন্তু আমার নিজেদের বাড়ি, মানে আমি থাকি, আমার বাবা মা থাকে, আমার দুই ভাই বোন থাকে, আর লতায় পাতায় আরও অনেক রিলেটিভই থাকে। কিন্তু আমি চাই না কেউই তোমার আর আমার ব্যাপারটা জানো। শুধুমাত্র আমার ভাইয়ের সাথে তুমি কথা বলতে আসবে, ঠিক আছে? ওকে ওকে ফাইন, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করছি, আমি ঠিকঠাক মতো প্রপোজাল নিয়ে চলে আসবো, তোমার বাবা আমার খুব পছন্দ করবে। ওকে শোনো, পরে আমার কথা বলছি, হ্যাঁ বাই। ওকে বাই, লাভ ইউ, মুয়া। হঠাৎ করে বিয়ের প্রপোজাল, বিষয়টা তো কোনোভাবে মিলাতে পারছি না। ঠিক আছে, ওর সাথে দেখা হোক, তখন আমি ওকে সামনাসামনি জিজ্ঞেস করব। আমার কাছে ছেলেটাকে খুবই ভালো লাগছে।
আমার কি মনে হচ্ছে জানো, এরকম ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুমি দেখছো কি হাইট, কি চেহারা, আর যে সুন্দর গাড়ি নিয়ে আসছে, দেখে তো মনে হচ্ছে পয়সাওয়ালা ফ্যামিলির ছেলে। আমার তো মনে হয় এই ছেলেটা যে বিয়ে করবে সে খুবই ভালো একটা ভাগ্যবতী মেয়ে। আচ্ছা আচ্ছা, আর যে নকল টাকার ঘটনা, এটা কি মনে আছে নি তোর? হ্যাঁ মনে আছে, কেন? নকল কেন ওই হলার? আরে ওই ছেলের কেন হবে, ওই ছেলের যে পার্টনার হুন্ডির বিজনেস করে না, হুন্ডির বিজনেসের যে পার্টনার, সেই ছেলে তাকে নকল টাকা ধরায় দিয়ে ফাঁসায় দিয়েছে। তুমি এত কথা জানো কেন? তা আমি জানবো না কেন, তোমরা যখন এত তর্ক বিতর্ক করছিলে নকল টাকা নিয়ে সব কিছু আমি তখন শুনে ফেলেছি। তুই কি ভোট দিতেছ? 100 বার ভোট দিব। আমি তো বলি এই ছেলেরে যে বিয়ে করবে তার অনেক ভাগ্য। তুমি প্লিজ আর না করো না, কি চিন্তা করো, কি ভাবতেছো? সুমন ভাই যদি এখন না করে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা যা, তোর কথাই শুই। এখন কি করবি? হ্যাঁ তুই আমার ক্যারিয়ার ফেরত দে, আমার জীবন তো শেষ করে দিলি। আমার এই যে চাকরির এত বড় কোম্পানি ফাইসাল বাংলাদেশ লিমিটেড থেকে আসছে, সেটা যে আমি ইন্টারভিউ দিতে পারলাম না, এই জন্য দায়ী তুই। তোর হলে আমি কি করবো সেটা বল ভাই। আসলে ওই যে কি, ওই সিটিটা যখন আমার হাতে দিল তখন কছিল এটা চাকরির সিটি। আমি আবার ভাবছিলাম যে বাইর কাছ থেকে নগদ মিষ্টি কাটতে হ্যাঁ নিয়ে দিয়ে দেবুনি, কিন্তু ওই খাটের নিচে তুই না ভুলে গেছিলাম। আজকে আবার দেহা মনে পড়ছে, এই জন্য আজকে দিয়ে দিছি ভাই। কি আর করা যাবো, আপনি না অগ্রাল অনুরোধ করে কন যে আমার কবির ভুলে গেছিল। যাওয়ার হয়ে গেছে না, বললে হইলো যে ক্ষতি আমার হয়ে গেছে সেটা তুই পূরণ করবি কেমন করে? যা তোর তোর জীবনে তোর বেছালের লোক, তুই সেটা পূরণ করতে পারবি না। তুই আমার টাহাটা ফেরত দিবি, যেই টাহা করে দিয়েছিলাম 500 টাকা বকশিস হিসাবে, সেটা সুদে আসলে 1000 টাকা দিবি। তুই মনে মনে ভাবতে আসোস না, 200 টাকা তুই খরচ করে ফেলেছিস। তোর মনের মধ্যে তো ঝামেলা হচ্ছে, পোকা চলছে। তুই মনে বুঝলা 25 দিন পরে আমার স্ত্রী দিয়ে আমার সর্বনাশ করছিস, এখন মনে মনে 200 টাকা খরচ করছিস। বগি যদি বাদ দেয় গইতেছি আমার 500 টাকা ফেরতে, লগে আর ইন্টারেস্ট সহকারে 500 দিবি, 1000 টাকা তুই বাইর কর। কে রে ভাই, তুই কি লাইছ? তোর কি মনে হয় গিলে আর কি মনে হইব? তুই গিলে আইছ কি, কিছু করছি না, কোনো আগাম করছি না। তাই এনে আইছি চা খানার লাগে, চা খাইবি নি ভাই? তুই চলি যা, তুই চলি যা ভাই, যা এরে শোনা যাস। আচ্ছা তুই যে বললি তুই কোনো আগাম করস নাই, তুই শিওর কেন? হ্যাঁ শিওর ভাই, তোর বইনের লাই যে হলা ঠিক করছ বিয়া দিবি, হলা কি হাতে হাতে হ্যান্ডসাম, হাতের হ্যান্ডসামের খেতা উড়ি হাতে কি করে এটা আরে কর, হাতের গাড়ি আছে হাতের গাড়ির খেতা উড়ি হাতে কি করে আরে কর, হাতের গাড়ি আছে বাড়ি আছে, এরে হাতের গাড়ি বাড়ি ব্যাগ কিছুর খেতা উড়ি হাতে কিয়া করে তুই আরে কর। মাইয়াটার জীবন নষ্ট করার কোন অধিকার আছে তোর? তুই জ্ঞান দানার
এই যুগে কে সাধু কে সর এত বাতিল সম্পন্ন উপায় আছে একটা বাণী শুনাইতে নাইছে যা রে রে গাড়ি আছে বাড়ি আছে হাতের টিয়া আছে হাতে অ্যান্সার এখন তো চয়ে পড়ে না সামান্য চুরি করে এটা টক্কা মারি উঠোস কত লিখে কবের বললে তো বলবে যে বলছি আমি পাঠতে পারছি তুমি কাজটা যে করেছো তাতে ঠিক করে ভুল করেছো তুমি ভুল করেছো মামা কাজটা যে ভুল করছি এটা সত্যি কথা কিন্তু আমি তুই ইচ্ছা করে ভুল করি নাই আমি ভুলে গেছিলাম না বাবা চিন্তা করছেন আর মনের অবস্থা দেখছেন ও ভুললে জায়গা চিন্তা করছেন আমার এই সিটি নিয়ে খাটের তলে রাখা 25 দিন পরে দিছে আবার আমি 500টা হাতেছি ও মনে মনে বলে এই 200টা খরচ করে ফেলেছি আর মনের মধ্যে সার পোকা ধরছে এমনি সাপ মোটা হাত দিতে কোন মামার কিন্তু মাইরে বললাম আচ্ছা আচ্ছা আমি 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 ব্যবস্থা করে দিচ্ছি কারণ হচ্ছে আমি বাড়ির আত্মীয় হিসেবে আমি তোমাদেরকে এই ফয়সলা করে দিচ্ছি ঝামেলা চুকে যাবে এ কবিল তুমি এক কাজ করো মাকে 500 টাকা ফেরত দিয়ে দাও আর সরি বলে দাও আর শেষ দে আমার টা হাতে দিতে দিতে বাইক বাইক দাও বেদনা যাত না তবু খোঁজে সুখ নীরব অভিমানে তবু হাসি মুখ এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা এভাবে যাবে ডে ঝুঁকেতে আধারে আলোতে খোলায় সদর গেট ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ঝামেলা ঝামেলা আনলিমিটেড ফর মোর আপডেট সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব অ্যাপ Never miss another update.